সুপ্রিয় হবু সহকর্মীবৃন্দ, ইতিমধ্যে রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। যাদের আবেদনের মোবাইল হারিয়ে ফেলেছেন অথবা কাছে নাই, তারাও হয়তো পিডিএফ থেকে রেজাল্ট দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন তবে এই ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিন। আপনার জেলায় কতজন টিকেছে তাও দেখতে পারবেন এই পিডিএফ থেকে। যারা ভাইবার জন্য সিলেক্টেড হয়েছেন তারা তো মাশাল্লাহ অনেক খুশিতে আছেন আর চিন্তা করছেন আমাদের পরবর্তী কাজ কী। আপনাদের পরবর্তীতে অনেক কাজ আছে, এখন থেকে আপনাদের জেলা শিক্ষা অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, তারা কখন কি করতে হবে জানিয়ে দিবে। এজন্য নিচের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, যেখানে সবাই বিভিন্ন নিউজ শেয়ার করবে। কোনো একটা জেলার কেউ একটা জেলা শিক্ষা অফিসে গেলে তারা এসে বলবে আজকে জেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম, এই এই তথ্য পেয়েছি। গ্রুপে শেয়ার করলে সেই জেলার অন্য সবার জানা হয়ে যাবে, এতে আপনার প্রয়োজনীয় নিউজ পেয়ে যাবেন। আর আপনি যদি কোনো নিউজ থাকেন সেটাও সবার সাথে শেয়ার করতে পারবেন, আপনার কাছ থেকেও অন্য মানুষ নিউজ পেয়ে যাবে। আর সাথে ভাইবা প্রস্তুতি নিয়ে এই গ্রুপে অনেক সহায়তা করা হয়, আশা করি এবারও আপনারা সহায়তা পাবেন, কারণ প্রাইমারি ভাইবা রিলেটেড অনেক লেখা এবং ফাইল গ্রুপে আছে এবং আবার দেওয়া শুরু হবে। আবার গত নিয়োগে যারা ভাইবা দিয়েছেন তাদের সবার ভাই অভিজ্ঞতা শেয়ার করা আছে গ্রুপের নিচের দিকে, স্ক্রল করে নিচের দিকে গেলেই পেয়ে যাবেন যেগুলো আপনাদের কাজে লাগবে। এবার বলি এখন আপনার কাজ আসলে কি। ভাইবার আগে যে কোনো একদিন আপনাদের সবাইকে বিভিন্ন কাগজপত্র জমা নেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসে ডাকবে, সেটা এক মাসের মধ্যেই সাধারণত হয়ে থাকে। সেই দিন সব কাগজপত্র নিয়ে জমা দিতে হবে, এই কাগজপত্র যাচাই বাছাই শেষে আপনাকে ভাইবার জন্য ডাকবে। কারো কোনো বড় ভুল ধরা পড়লে সে ভাইবা দিতে পারবে না, অর্থাৎ এই পর্যায় থেকে সে বাদ পড়ে যাবে। এক্ষেত্রে খুব সাবধানতার সাথে আপনাদেরকে কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে এবং সেগুলো পূরণ করতে হবে। তাহলে চলুন দেখি কী কী কাগজপত্র লাগবে। কী কী লাগে তার একটা লিস্ট অবশ্য শিক্ষা অফিস থেকে দিয়ে দিবে, তবে আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি কী কী পেপারস আপনি গুছিয়ে রাখবেন, গুছিয়ে রাখলে তখন আপনার জন্য সুবিধা হবে। সবার প্রথমে আপনি আপনার প্রবেশপত্রের দুই কপি কালার প্রিন্ট করবেন এবং সাথে সেই কালার প্রিন্টকে তিন চারটা ফটোকপি করে রাখবেন। এটা শুধু যে এখানে জমা দিতে হবে তা না, আপনার চাকরি জীবনে বিভিন্ন সময়ে লাগবে, সেহেতু এটা একটু বেশি করে রাখবেন, সমস্যা নেই। এরপর আপনার আবেদনপত্র বা অ্যাপ্লিকেন্ট কপিয়ের দুই কপি কালার প্রিন্ট দিবেন এবং এটারও সাথে তিন চার কপি ফটোকপি করবেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়রের নিকট থেকে নাগরিকত্বের সনদ, যেটাকে আমরা পরিচয়পত্রও বলে থাকি, এটা আপনি সংগ্রহ করে নেবেন। এটা তিন মাসের আগের হওয়া যাবে না বা তিন মাসের আগের হলে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, তাই চেষ্টা করবেন এটা আপনি রেজাল্ট হিসেবে এখনই নেওয়ার যেন হচ্ছে কাছাকাছি সময়ের মধ্যে হয় আর কি। এবং এটাকেও আপনি কয়েকটা কপি করে রাখবেন, অথবা যদি পারেন তাহলে এই চেয়ারম্যানের কাছ থেকে এটা তিন চারটা কপি নেবেন, অরিজিনাল কপি তিন চারটা নেবেন এবং সেটাকে আপনি ফটোকপি করে রাখবেন। সাথে যখন আবেদনের এই কপিটা আনতে যাবেন, অর্থাৎ পরিচয়পত্রে বা নাগরিক সনদপত্রে যে কপিটা আনতে যাবেন, যারা অবিবাহিত আছেন তারা অবিবাহিতের একটা প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নিয়ে নেবেন, এটা আপনার পরে কাজে লাগবে। এটা হচ্ছে যখন ডাকবে তখন না চাইলেও পরবর্তীতে নিবে আর কি, আপনি নিয়ে রাখলে আপনার জন্য ভালো, তবে এটা আবশ্যক না, নিয়ে রাখলে ভালো আর কি। এরপরে হচ্ছে জন্ম নিবন্ধনের কপি। এখন জন্ম নিবন্ধনের কপি হচ্ছে ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল কপি চাইতে পারে। আপনার যদি জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি না থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে এটা ডিজিটাল করে নেওয়ার, কারণ যদি ডিজিটাল কপি চায় সেক্ষেত্রে আপনাকে আবার সেই সময় যায় একটা প্যারার মধ্যে পড়তে হবে, যেহেতু এখন হাতে সময় আছে। আপনার যদি ডিজিটাল করা না থাকে সেক্ষেত্রে আপনি এখনই ইউনিয়ন পরিষদে বা যে জায়গায় যোগাযোগ করলে ডিজিটাল করা যায় সেই জায়গায় যাই আপনি এটার ডিজিটাল কপি করে নেবেন, এটা করলে কোনো সমস্যা নাই। না করলে যদি ডিজিটাল কপি চাই সেই সময় আপনাকে একটা বিব্রতকর অবস্থায় করতে হবে এবং এটার তিন চার কপি ফাইলের মধ্যে কপি করে রেখে দিবেন। এরপরে আইডি কার্ডের ফটোকপি রাখবেন তিন চার কপি, সম্ভব হলে এই এক দুই কপি কালার প্রিন্টও দিয়ে রাখবেন, মানে অনেক সময় হচ্ছে কালার কপি দেখতে চায় সাদা কালো কপি হয় না, সেহেতু দুই এক কপি হচ্ছে কালার প্রিন্ট দিয়ে রাখবেন, এটা হচ্ছে সমস্যা হতেই পারে সেই জন্য আর কি। নর্মালি হচ্ছে ফটোকপি দিলেই হয়, কিন্তু যদি চায় সেই ক্ষেত্রে আপনার জন্য ঝামেলায় না পড়েন সেজন্য এটার দুই এক কপি কালার প্রিন্ট আপনার ফাইলে
গুছিয়ে রাখবেন। এরপরে আছে বাবা আইডি কার্ডের ফটোকপি, বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপিও 3-4 কপি করে রাখবেন। এরপরে সকল সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি লাগবে। আপনার যে সকল সার্টিফিকেট আছে, অর্থাৎ আপনি যে সকল শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই প্রাইমারিতে আবেদন করেছিলেন, সেই সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো আপনি দিবেন এবং সত্যায়িত করে দিবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, এই সত্যায়িতার জন্য আপনি 2 নম্বরই করে না করেন, এই সত্যায়িতটা আপনি হচ্ছে কোনো গ্যাজেটের কর্মকর্তাকে দিয়েই করাবেন, কারণ এটা হচ্ছে সরকারি জবের বিষয়, বলা যায় না যে কোনো কিছুতেই সমস্যা হয়ে যেতে পারে, তাই এক্ষেত্রে আপনি 2 নম্বরই করবেন না। ভাইবার আগে এর চেয়ে বেশি কিছু চাওয়ার কথা না, এগুলোই আপনি গুছিয়ে রাখলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। পরবর্তীতে এগুলো নিয়ে আরও কথা হবে, এজন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে দ্বিধাহীনভাবে করে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনি যদি কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি, ভাইবা প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সামনে আরও কথা হবে। এজন্য ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপ লিঙ্ক আছে সেই গ্রুপ লিঙ্ক থেকে গ্রুপটাতে যোগদান করুন, এবং আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।